আমাদের এমএসটি রোবটিক্স ক্লাবের মানে কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন একটা অ্যাক্টিভিটিস হচ্ছে গিয়ে মানে আমি যেটা বিলিভ করি যে কোনো একটা অর্গানাইজেশনের কাজ হচ্ছে গিয়ে এনিহাও কিছুকে ইন্সপায়ার করা। তো আমাদের রোবটিক্স ক্লাব যেহেতু আছে আমরা রোবটিক্সটাকে ইন্সপায়ার করার চেষ্টা করি। তো রোবটিক্স বিভিন্ন ওয়ার্কশপ অর্গানাইজ করা, তারপর আপনার বিভিন্ন ফেস্ট অর্গানাইজ করা যেখানে আসলে অনেকে পার্টিসিপেট করতে পারবে, বিগ বিগ প্রাইজ মানি পাবে। তো এটাও এনিহাও তাদেরকে আসলে রোবটিক্স কাজের প্রতি খুব আগ্রহী করে তোলে। রেভলিউশন চিন্তাটা আসে তখন যখন আমরা গত বছর রো ফেস্ট 2015 করি, এবং আমরা এখানে এটা আমরা প্রথমবারের মতো এমএসসিতে একটা ইন্টার ইউনিভার্সিটি রোবটিক্স কম্পিটিশন করি, যেখানে আপনার আমাদের ভার্সিটিরই ফার্স্ট লেভেল থেকে দেখা যায় যে 12টা প্রজেক্ট আসে, এবং রোবট ফাইটার রোবট ছিল 12টা, এরকম 24টা প্রজেক্ট আসছে শুধুমাত্র লেভেল 1 থেকে। তো এতগুলো পাবলিককে আমরা ইন্সপায়ার করতে পারছি। তখন আমরা ভাবলাম এনিহাও যদি সময় একটা বড় বিগ প্রোগ্রাম করা যেখানে আমরা নট জাস্ট এমএসটি আমরা বাইরের ভার্সিটিগুলোকেও আসলে কানেক্ট করতে পারবো, এবং একসাথে যদি কিছু একটা করা সম্ভব হয়। যেমন রেভলিউশন এখন আমরা চালু করে গেলাম, তো হয়তো এটাই একটা কমিউনিটি হবে যে যেখানে একটা একটা আসর হচ্ছে যেখানে বিভিন্ন ভার্সিটির ছেলে পেলে আসতেছে, তারা তাদের কী কী কাজ করতেছে, যে যেমন প্রজেক্ট সাথে সে সুযোগ থাকে সে কাজগুলো নিয়ে তারা তাদের আইডিয়া শেয়ার করলো। নেক্সট ইয়ার যদি রেভলিউশন হয় আমি ওদেরকে সাজেস্ট করবো যে তোমরা ইন্টারন্যাশনাল করো, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল রোবটিক্স কম্পিটিশন হয়নি, ভারতে কিন্তু হচ্ছে। তো সেরকম যদি একটা ইন্ট্রোডিউস করার সময় হয়, যদিও এমএসটির মতো একটা ক্যান্টোমেন্টারি একটা ইনস্টিটিউট সেখানে এটা খুবই সেরকম চিন্তা, কিন্তু আমি আমার জুনিয়রদের কাছ থেকে হতে যাবো।